কাছে তাকে নবীজি জিজ্ঞেস করলেন ও জিবরাইল তোমার কোন চাওয়া থাকলে বলো জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন চাইবো তবে একটা আমার বড় স্বপ্ন কি বলে যে আপনার উম্মত আল্লাহ থেকে একটা অনুমতি এনে দিবেন আপনার উম্মত যখন হাশরের ময়দানে পুলসিরাত যখন পার হবে পুলসিরাত যখন পার হবে পুলসিরাত যখন পার হয়ে জান্নাতের দিকে যাবে তখন আল্লাহ থেকে একটু অনুমতি এনে দিবেন আল্লাহ আমাকে যতগুলা পাকনা দিয়েছেন সব পাকনা সব সময় ব্যবহার করার আমি সুযোগ পাই নাই একটা দিয়ে কাজ সেরে যেত প্রায় সময় এই বাকি পাকনাগুলা অহেতুক বসে আছে আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ আমি জিবরাইল আমার সমস্ত পাকনাগুলা বিছাই দেব আমার পাকনার উপর হেঁটে হেঁটে আপনার উম্মতেরা যেন জান্নাতে ত্রিভুবনে রে এলো রে কোচি মুকে শাহাদাতের বাণী সে শুনায় আইরে সাগর শেষবার মতো সবাই ত্রিভুবনের এলো রে এই পাগলদের পাগলামি দেখে আমার মাঝে মধ্যে ভাবনায় আসে কি জানেন এই পাগলগুলা নবীর কথা শোনার জন্য ঘর বাড়ি দোকান চাকরি সব ফালাইয়া এরকম পাগলামি করে যে হুজুরের মুখে শোনার জন্য এই পাগলগুলা যেদিন একবার দয়াল নবীকে সরাসরি চোখে দেখবে সেদিন কি হবে যেদিন এই নজর দিয়ে নবীকে দেখবে সেদিন জানে এই পাগলগুলা কি করবে একটা হাদিস মনে পড়ে গেছে বলবো বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের মধ্যে বসে আছেন মহিলারা কিছু কথা বলছেন প্লিজ প্লিজ ভাই কথা বলে লাভ নাই এই জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ নাই বাস যে যেমনে আছেন একদম করে বসে থাকেন আচ্ছা মহিলারা বসে বসে কথা বলছেন আপনারা তো জানেন ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কত 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 সৌন্দর্য তো মহিলারা বলা বলে করছে হ্যাঁ ইউসুফ নাকি অনেক সুন্দর ছিল ইউসুফ নবী অনেক সুন্দর ছিল ইউসুফ নবী অনেক সুন্দর ছিল কেন কেন কি হয়েছে বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে যাচ্ছে ছুরিতে খবরই নেই রক্ত পরে খবরও নাই ব্যথা নাই খবরও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কেমন সুন্দর ছিল ইউসুফ কেমন সুন্দর ছিল ইউসুফ নবী কেমন সুন্দর ছিল ইউসুফ নবী শুনছেন বলছেন মহিলারা শুনছেন আমাদের আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন উনি শুনে শুনে মুস্কে ও নবীর উম্মতারা প্রস্তুত প্রস্তুত উনি শুনে শুনে মুস্কি মুস্কি হাসছেন মুস্কি মুস্কি হাসছেন একজন জিজ্ঞেস করেন আম্মা জান আপনি হাসতেছেন কেন বলে যে তোমাদের কথা শুনে বলে যে কেন আমরা কি কোনো ভুল বললাম বলে যে না না তোমরা ভুল বলে নাই সত্য বলেছ কিন্তু সত্যের উপরও কিছু সময় সত্য থেকে যায় শুনো শুনো আমি কি বলতে চাই তোমরা প্রশংসা করছো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা চেহারার কথা রঙের কথা কত সুন্দর ছিল মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর নাই আরে তাদের ভাগ্য ভালো মিশরের নারীদের ভাগ্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই আরে তোমরা কি দেখছো না মক্কা টবক টবক যুবকেরা নবী মুস্তফার চেহারা দেখে দেখে ইসলামের জন্য হাসি মুখে জান দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ হাই 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 সৌন্দর্যের কথা কি বলবো হাই 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 মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে তন্মধ্যে একটা হচ্ছে জোরে বলেন আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাসি যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি
সাইয়ো আবার ইয়ান ওই কে রুককে লইনো যাইগো তোমারা তো আবার আরা গাছার জামিলা মিদ্দি একটা হচ্ছে কি জিয়ারা ভাই জোরে বলেন একটা কি জিয়ারা আরেকটা হচ্ছে চুপ আরেকটা হচ্ছে হাসি আরেকটা হচ্ছে আওয়াজ ভয়েস ভয়েস এখানে অনেক জনে আছে তো বন্ধু মাই ভাষায় যা তার লাগে ফেসবুকে ফেক আইডি কইলা কিন্তু একটা জিনিস ভালো হইছে ফেসবুক না খুললে ফেসবুক না আসলে আমরা জীবনে ফরির নাম শুনে যাইতাম দেখতাম না এখন তো ফেসবুক খুললে দেখা যায় লাল ফরি নীল ফরি জল ফরি কালা ফরি লম্বা ফরি যখন ফরিটা সামনে আসে দেখা যায় দাড়িওয়ালা ফরি আছে না নাই সেজন্য যুবক ভাইয়েরা এমনে হুট করে সুন্দর দেখে ফাল দিয়েন না সময় এখন বড় খারাপ বড় খারাপ বড় খারাপ ঠিক না যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই সেখানে অন্যদিকে পা দিতে 100 বার চিন্তা করবেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সব সময় রবের দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও আল্লাহ তুমি আমাকে যত্ন নাও আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও আমি কি করলে ভালো হবে দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে বিশ্বাস আছে না নাই আছে বিশ্বাস আছে না না এবার আসেন একটু খেয়াল করেন একটা হচ্ছে একটা হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে চরিত্র আমি বলছি আপনারা একটু গুনবেন চেহারা চোখ কণ্ঠ চরিত্র আচ্ছা আমি কারোর সাথে তো আমার গতকালকে দেখা হয় নাই না আর আমি যেই আলোচনা করব সেটা আমি নিজেও তো জানি না তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নেই ঠিক আছে এবার আমি যদি প্রশ্ন করি এখানে আর্জেন্টিনা না ব্রাজিল এখানে কয় দল হবে কেউ আর্জেন্টিনার পক্ষে কেউ ব্রাজিলের পক্ষে এবার এই কথা নিয়ে ওইটা বলেন না মাহফিলের মধ্যে কেন আর্জেন্টিনা ব্রাজিল আনছেন শুনেন আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাইতে হবে আর আমরা বাঙালিরা কিছু বুঝি না বুঝি দুইটা জিনিস বালা বুঝি একটা বুঝি খেলা আর একটা বুঝি রাজনীতি কেমনে রাজনীতি বুঝবো সাত দোকানে যাই বসে এটা আসলে সরকারে ঠিক করে নাই তো তুই বেটা কি করস কথা বলেন না আমি কিন্তু কোন দল দলের নাম নিয়ে আমি সরকার বলেছি যে কি হতে পারে ঠিক আছে রে ভাই সরকার এটা ঠিক করে নাই এটা এরকম তো তুই তুই এক সপ্তাহের জন্য সরকার অস না আর ঘরের বউ আর কথা শুনে না সারা বাংলাদেশের মানুষ শুনবনি কথা বলেন না মনে রাখবেন অন্যের দোষ ধরা খুব সহজ এটার জন্য কোনো যোগ্যতাও লাগে না জ্ঞানও লাগে না ওই জায়গায় বসে দশটা মিনিট টিকে দেখান হুজুরের নামে বদনাম অনেক করছেন হুজুরের জায়গায় দশটা মিনিট দায়িত্ব পালন করে দেখান তারপর হবে কথা কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি একটা থিওরি মানার চেষ্টা করি পারি না আমি জানি পারি না আমি চেষ্টা করি যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে আপনাদেরকে আমি অনুরোধ করব যদি সাকসেস চান দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা কেউ যদি এসে আপনার টেবিলে আপনার বৈঠকে আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব কারণ আমাদের দিন দিন সব কম গুনাহ বেশি হায়াত কমে যাচ্ছে গুনাহ বেড়ে যাচ্ছে আমি আমার মা বোনকেও বলবো কেউ যদি আজকে থেকে কোনো বৈঠকে কোনো জায়গায় কিংবা মোবাইলে কারো নামে বদনাম শুরু করতেছে এমন বুঝতে পারেন আপনি বলবেন দোয়াও চাই মাফও চাই গুনাহ এমনে কম নাই বহুত আছে নতুন করে ফিরি ফিরে আর গুনাহ নেওয়ার দরকার নাই যার যার হিসাব তার খোদারে তে দিবে সিডেঙ্গে বাসা থদে যার যার খোদারে তে হিসাব দিব অর্থাৎ যার যার আল্লাহকে শেষে হিসাব দিবে অন্যের গ্লাকিসে কি আছে ওইটার দিকে তাকিয়ে সময় নষ্ট করার কোনো দরকার এবার আসেন আমার ভাইয়েরা ইমানদার ভাইয়েরা এই আওয়াজটা মনে থাকবে ইনশাআল্লাহ দোষ ধরবো দোষ ধরবো বলেন না দোষ ধরবো দোষ ধরবো অন্যের করবো এবার মনে করেন অন্যের কোনো দোষ আপনার চোখে লেগে গেছে আপনি যদি সত্যিকার শুভকাঙ্ক্ষী হন আপনি কি করবেন তাকে কাছে গিয়ে বলবেন ভাইয়া কাজটা মনে একটু ভুল হচ্ছে আপনি একটু
বিবেচনা করে দেখেন। আমি বলবো না যে আপনি রঙে আছেন, না আমি বলছি না, আমার মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। জামাই হয়ে বউকে বলেন, বউ হয়ে জামাইকে বলেন, যে কেউ এই কথা গ্রহণ করবে। কিন্তু আমরা থিওরি এটা না করে আমরা কি করি জানেন, তুমি তো শেষ করছো, আরে ভাই করে ফেলছে তো, বকা দিলে তার সেটা রিভিউ হবে না, বরং এমন কিছু বলেন যে নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করে, এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তিতে কেউ নাই, নিজেদের দোষে নিজেরাই শান্তি হারিয়ে ফেলছি। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন? এবার আসেন এই পাঁচটার ভিতরে, চেহারা, চোখ, হাসি, কণ্ঠ, চরিত্র, এই পাঁচটার ভিতরে আপনারা নিজ জ্ঞানে একটাকে বাছাই করেন যেটা সবচাইতে দামি, কোনটা? আমি শুনি নাই আপনার সাথে আমার, আমাদের তো আগে থেকে কোনো মিটিং হয় না, সবাই একমত হলেন কিভাবে? কারণ সবারই জানা আছে চেহারার সৌন্দর্য যদি থাকে, চরিত্র যদি না থাকে, সেখানে সেই সৌন্দর্য কখনো ফুটে ওঠে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য থাকলে কণ্ঠ না থাকলেও দামি, চেহারা না থাকলেও দামি, চোখ সুন্দর না থাকলেও দামি, কণ্ঠ সুন্দর না থাকলেও দামি, কারণ চরিত্রটাই সবচাইতে মহান। এই মুহূর্তে প্লিজ 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 একটু একটু, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে একটু শুনিয়ে দিবেন, এই পাঁচটা জিনিসের ভিতরে আমাদের সবার ভিতরে কি এই পাঁচটা সবগুলো আছে? কারো চেহারা আছে, কারো চোখ, কারো চেহারার ফর্সা আছে, চোখ, কারো চোখের সৌন্দর্য আছে, হাসি, কারো হাসি সুন্দর আছে, কণ্ঠ সুন্দর, আর সবার কম বেশি সাইডটা থাকলে একটা জায়গায় সবাই মার খেয়ে গেছি। আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সবচাইতে দামি কোনটা, সবচাইতে আজমতওয়ালা কোনটা, সবচাইতে সম্মানের কোনটা, সবচাইতে ইউনিক কোনটা, সবচাইতে মূল্যবান কোনটা? এই চরিত্রের মধ্যে আমরা সবাই মার খেয়ে গেছি। আমি আমারটা বলছি, আপনারা আপনাদের বলেন, কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রের মধ্যে আমরা সবাই মার খেয়ে গেছি। এবার ফাস্ট ফুড বানাইতে গেছি, চরিত্রের সার্টিফিকেট লাগবে, নিবো কার থেকে? কাউন্সিলর থেকে। এবার কাউন্সিলর সাহেবের ওখানে যাওয়ার পরে দেখলাম সিল সাপ্পর মারা আছে, নামটা শুধু বসা দিয়েছে, দিয়ে দিছে। এবার এখানে লেখা আছে আমার জানা মতো, আমার ওয়ার্ডের, আমার অমুকের, অমুক অমুক, ওর মতো ভালো ছেলে আর কেউ নাই। দুই দিন পরে ইয়াবা ব্যবসায় সে ধরা গেছে, আছে না? কারণ এক একজন মানুষকে সারাদিন যাচাই বাছাই করে সিগনেচার দেওয়া এটা কারো পক্ষে সম্ভবপর নয়, এটা কাউন্সিলর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কারো পক্ষে সম্ভবপর নয়। সেজন্য কাজ সহজ হওয়ার জন্য ওনারা সিল সাপোর্ট আপনারা দিয়ে দেয়, যাচাই বাছাই করে না। মনে রাখবেন, আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন, পৃথিবীর বুকে, ইতিহাসের পাতায়, সৃষ্টি জগতে, আসমানের নিচে, জমিনের উপরে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশের নিচে সূর্যের আলো যেখানে যায়, চন্দ্র যেখানে কিরণ ছড়ায়, পৃথিবীর প্রাণী যেখানে আছে, প্রাণী জগতে মানব শ্রেষ্ঠ, এই মানবের ছায়া যেখানে আছে, সর্বজায়গায় সর্বদিকে, পৃথিবীর বুকে একমাত্র আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, ইন্না আতাইনাকাল কাউসারে শানওয়ালা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিনের চাদর পানে ওয়ালা নবী, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি পাওয়া নবী, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর পক্ষ থেকে দয়া পানে ওয়ালা নবী, আপনার নবী, আমার নবী, শফিউল মুজনাবিন নবী, আদমের ইমাম নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, আরে ইমানদার ভাইরা জোরে বলেন না সুবহানাল্লাহ, দাউদের ইমাম নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, আজিব্রাইলের ইমাম নবী, কুল কায়নাতের নবীদের ইমাম নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, রাহমাতুল লিল আলামিনে একজন যাকে স্বয়ং রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দান করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম, খুলুকিন আযীম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ,
মারহাবা আরো জোরে বলেন না মারহাবা আমাদের সার্টিফিকেট দিছে কে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে জিসকা কোই এসানি নেহি ও নবি হামারা হে সবাই সবাই যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী বলেন সুবহানাল্লাহ যার চরিত্রে আপনারা বলেছেন পাঁচটার ভিতর সবচেয়ে দামি চরিত্র এই চরিত্রের ভিতর আমরা সবাই মার খেয়ে গেছি গোল্ডেন এ প্লাস পাইছে একজন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে নবী রাহমাতুল লিল এবার আমি একটা প্রশ্ন করব ওলামা ইকরামের দোয়া নিয়ে আমার হুজুরদের দোয়া নিয়ে আপনাদের যার যেটা মন চাই সেটা বলবেন আপনারা যেটা বলবেন আমি সেটা দিয়ে শুরু করব তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ হাস ভাই বড় দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এক নম্বর বিয়ে কাটতে আগে তারপর 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 এটা হচ্ছে ভদ্রতা এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে সৌন্দর্যতা হ্যাঁ মাঝে মধ্যে সংসারের তাগিদে অনেক বড় ভাইয়েরা বিদেশ চলে গেছে সংসারে হালতা ধরার জন্য মাতার হিসেবে ছাত্রী হিসেবে থাকার জন্য এখন হুট করে তো ঢুকে তার চট্টগ্রাম আর ডাকা না হুট করে চলে আসলাম কারণ আসতে গেলে এখানে অনেক দুশ্মন আছে না নাই যে জায়গাটা আমি তৈরি করেছি সেই জায়গাটা অন্যজন মাইরা দেওয়ার মতো ওই ভাই আসতে পারছে না সেক্ষেত্রে অনেক সময় দুই নম্বর কেউ বিয়ে করাই দেয় এই যে মনে করেন মা অসুস্থ হয়ে গেছেন দেখভাল করার জন্য কথা বলার জন্য একজন তো পার্টনার লাগে তো খুব খুব খেয়াল করবেন মা যখন দুর্বল বৃদ্ধ হয়েছেন তখন বিয়ে করাচ্ছে ছেলেকে কি 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 হিসেবে পার্টনার হিসেবে কথা বলার সঙ্গী এক কথায় বান্ধবী হিসেবে প্রত্যেকটা শাশুড়ি যদি বউদেরকে মেয়ের মতো বান্ধবী বান্ধবী হিসাব হয় পৃথিবীর সব অশান্তি তো চলে যাবে সংসার সব শান্তির হয়ে যাবে কথা বলেন ঠিকই না একটা জিনিস কি জানেন আপনি ব্রেনটাকে যেভাবে সাজাবেন রিপ্লাইটা ওভাবেই আসবে মনে থাকবে আচ্ছা এবার আসেন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন আমাদের সবার জানা ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট আপনার জানা মতে এই পৃথিবীতে যেই নবীকে আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবীর নাম হচ্ছে হযরত আদম সবাই মিলে বললে খুশি হব তাহলে নবী হিসেবে যেহেতু আল্লাহর হুকুমে আদম নবী এসেছেন তো নবীর কি হয় উম্মত হয় নবীর কি হয় উম্মত হয় তাহলে পৃথিবীর বুকে একদম ফার্স্ট ক্লাস যেটা সিটিজেন আপনার বড় সিটিজেনশিপ যাদেরকে বলা হয় মানে মুরব্বী উম্মত কোন নবীর উম্মত আদম নবীর উম্মত যেহেতু ওটা আমাদের বয়সে সিনিয়র বলে না বয়সে আমি সবার আওয়াজ চাচ্ছি বয়সে এরপরে মনে করেন শীষ আল ইসলাম আসলেন ওনার উম্মত আসলেন এরপরে পর্যায়ক্রমে সিরিয়াল তো আমাদের কারো জানা নাই তারপরে বুঝার জন্য বলা যেমন দাউদ নবী আসলেন ওনার উম্মত আসলেন ইউসুফ নবী আসলেন ওনার উম্মত আসলেন আইয়ুব নবী আসলেন ইয়াকুব নবী আসলেন ইদ্রিস নবী আসলেন ইসহাক নবী আসলেন ইব্রাহিম নবী আসলেন ইসমাইল নবী আসলেন মুসা নবী আসলেন ঈসা নবী আসলেন নবী আসলেন উম্মত হলেন নবী আসলেন উম্মত হলেন সবার শেষে আমাদের নবী আসলেন জোরে জোরে নবী যেহেতু এসেছেন এই আমরা উম্মত এবার বলেন আদম নবীর উম্মত এখন আছে কোথায় কবরে বলেন না কোথায় আছে আদম নবীর উম্মত কোথায় আছে আমরাও যাব আদম নবীর উম্মত আল্লাহর হুকুমে উঠবে হাসরে কোথায় উঠবে আমরাও উঠব এবার ওই হাসরের ময়দানে সব নবীর উম্মত থাকবে কি থাকবে না জোরে বলেন না থাকবে কি থাকবে না আমরাও থাকবো কি থাকবো না আমার মা বোনেরা থাকবে কি থাকবে না তাহলে আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মতের র‍্যাঙ্কিং এ আমরা সবার ছোট বয়সে আমরা সবার ছোট জোরে বলেন বয়সে আমরা সবার ছোট আমাদের রোল নাম্বার হচ্ছে 1,24,000 রোল নাম্বার এক হচ্ছে আদম নবীর উম্মত এবার আপনারা যা শুনেছেন সেটাই বলবেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে কি করবে না করবে বিচারক হিসেবে আল্লাহ আছেন ওকে এবার বিচার করার জন্য আসামি লাগবে না জোরে বলেন না আসামি কারা বান্দা আমরা আমরা শুধু নই আল্লাহর বান্দারা কারণ আদম নবীর উম্মত আসামি আছে তো এবার সব গ্রুপের নবীর উম্মত
আল্লাহর বান্দা সবাই থাকবে কি থাকবে না আল্লাহ বিচার শুরু করবে কোন নবীর উম্মত দিয়ে আল্লাহ কাদেরকে দিয়ে বিচার শুরু করবেন জোরে বলেন না হ্যাঁ আরো জোরে আরো জোরে আপনারা বললেন না ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট আবার বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে আদম নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে মূসা নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাককে জিব্রাইল বলবে আল্লাহ তুমিও প্রস্তুত বিচারক আমরা ফুলিশ প্রস্তুত ফেরেশতা তা আসামি তো লাগবে আল্লাহ কোনগুলোকে আনবো আদম নবীর উম্মতকে আনবো আল্লাহ বলে যে না না আগে আমার নবীর উম্মতগুলোকে নিয়ে তাড়াতাড়ি এবার আপনাকে যখন নিয়ে যাওয়া হবে বিচারের কাঠগড়ায় বুঝার জন্য বলা আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি ইউর অনার সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট আমরা আগেও গেলাম কবরও বেশি থাকলাম তারা ফরও গেল কবরও কম থাকলো বিচারে তাদেরকে কেন আগে আমাদের কেন আগে জিব্রাইলে কয় সুপ কথা কইস না সুপ সাপ এবার আদম নবীর উম্মত জিজ্ঞেস করবে উনি কি নবী বলে যে না উনি কি সাহাবা বলে যে না উনি কি একজন ওই কি আল্লাহর বলি বলে যে না তো কে বলে যে ফাতলির জন্না ভাড়ার একটা ছোট ব্যবসায়ী হ্যাঁ কিতা কলি তুই এখানে কথা চলতেছে বড় বড় সাজ মতওয়ালা হাই পাওয়ার এমপিদের তুই নিয়ে আসছস একটা ব্যবসায়ীকে ওই খবরদার সুপ কথা কইস না তোর তুই তো দেখতেছস না বুঝার কারণ হচ্ছে তোরও দুই চোখ ওরও দুই চোখ তোরও পেট ওরও পেট তোরও দেহ ওরও দেহ তুইও নবীর উম্মত ও নবীর উম্মত এটাই তো পার্থক্য আরে তুই তো খেয়াল করস তাই তোর নাম কি বলে যে আমার নাম তো আব্দুল্লাহ আরে ওর নাম জিজ্ঞেস কর ও ভাই তোর নাম কি বলে যে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পয়সার দাম নাই আপনার আমার নবী ছাড়া দুইটা পয়সার দাম নাই দুইটা পয়সার দাম নাই দুইটা পয়সার দাম নাই শুধু নবীর নামের সাথে উম্মতের সাথে লেগেছি বলেই আজকে আমরা আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে বিদায় নিচ্ছি আর বেশিক্ষণ দীর্ঘায়ু করব না জিব্রাইল ফেরেশতা আল্লাহর হুকুমে নবীদের কাজ অনেক করেছেন এটা সবারই জানা আছে আল্লাহ একদিন আমাদের নবীকে সুযোগ দিলেন দয়া করলেন জিব্রাইল আমার নবীকে একটু মেহমান বানায় নিয়ে আসো আমি মেহমানদারি করব আল্লাহ এই সুযোগ কাদের নবীকে দিছে খুশি হব কারা খুশি মনে বলেন না সুবহানাল্লাহ কোরআনের সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত ডাক দিয়ে বলে সুবহানাল্লাজি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ জিব্রাইল আমার নবীকে একটু মেহমান বানায় নিয়ে আসো আল্লাহ কিভাবে আনবো গাড়ি কই কই আজকের দিনের জন্য আমি অনেক আগে থেকেই জান্নাতে বোরাক বানায় রেখে দিয়েছি যাও যাও বোরাক নিয়ে যাও আল্লাহ বোরাকের তেল আপনি গ্যাসে 10 মিনিট গাড়ি চালাইয়া হঠাৎ করে তেলে দেন দেখবেন যে পিক আপ বাইরে গেছে যখন ইঞ্জিনে তেল ভাই এবার তেলের ভিতরে ডিজেল আছে না আল্লাহ যে গাড়িটা পাঠিয়েছেন নাম হচ্ছে বোরাক সে বোরাকের স্পিড কেমন ওলামায়ে ইকরামের পাক জবানে আপনারা হাজারবার শুনেছেন শুধু আমি একটু স্মরণ করে দেওয়ার জন্য বলা এক চোখে যতটুক দেখে এক পলকে সেখানেই চলে যায় আল্লাহর সেই কুদরতের গুণ আল্লাহ পাঠালেন নবীর জন্য মেহমান হিসেবে আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন মেরাজে 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 আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই শান আল্লাহর কাউকে দেয় নাই আমাদের নবীকে দিয়েছেন দূর পে কহা রব নে লন তরানি মুসা লেকিন হামারে নবী কো রব নে
আরশ পর বুলায়া হ্যায়। শুনেন ভাই, শুনেন শুনেন শুনেন, হাশরের ময়দানে আপনার আমার যত সম্মান সবকিছু হবে নবীর কারণে, নবীর কারণে। ওই নবীকে ওই নবীর উম্মত বানিয়ে যে আল্লাহ আমাদের উপর কত পরিমাণ দয়া করেছেন বলার মতো না, সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা যখন নবীকে নিতে 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 আল্লাহর হুকুমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন, আপনারা জানেন সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করার অনুমতি জিব্রাইলের ছিল না। এবার জিব্রাইল যখন পার হচ্ছে, আপনার নবী আমার নবী আমাদের নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার কিছু চাওয়া থাকলে বলো না, আমি তো যাচ্ছি। সেই দিন জিব্রাইল একটা কথা বলেছেন, এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারি আজকে ওই গাছতলায় যাইয়া, এই সম্মান যদি বুঝতে পারি রাস্তায় রাস্তায় আজানের টাইমে ওই, কারণ নিজের জম নিজের মর্যাদা যে বুঝে জগতেও তারা সম্মান দিতে বাধ্য হয়। আপনি যদি নিজের ভ্যালু নিজেই না বুঝেন জগৎ আপনাকে কখনো মূল্যায়ন করবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জিব্রাইল ফেরেশতাকে নবীজি জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল তোমার কোনো চাওয়া থাকলে বলো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন চাইবো, তবে একটা আমার বড় স্বপ্ন। কি বলে? যে আপনার উম্মত আল্লাহ থেকে একটা অনুমতি এনে দিবেন, আপনার উম্মত যখন হাশরের ময়দানে পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হয়ে জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহ থেকে একটু অনুমতি এনে দিবেন, আল্লাহ আমাকে যতগুলা পাকনা দিয়েছেন সব পাকনা সবসময় ব্যবহার করার আমি সুযোগ পাই নাই, একটা দিয়ে কাজ সেরে যেত প্রায় সময়ে, এই বাকি পাকনাগুলা অহেতুক বসে আছে। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহর কাছে একটা ফরিয়াদ, আমি জিব্রাইল আমার সমস্ত পাকনাগুলা বিছাই দিব, আমার পাকনার উপর হেঁটে হেঁটে আপনার উম্মতেরা যেন জান্নাত। আপনার দাম আপনার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেছেন? ওই দাম না বুঝার কারণে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, আল্লাহ আপনার সম্মান কোথায় রাখছে, আপনি নিজে নিজে কোথায় নামতেছেন? এবার বলেন, আজকে থেকে আমরা নবীর উম্মতের ওয়াফাদার উম্মত হওয়ার সম্মান রক্ষা করে চলবো, বলেন ইনশা আল্লাহ। সবাই বলতে হবে ইনশা আল্লাহ। আজকে থেকে মদ গাঁজা নেশার সাথে কোনো সম্পর্ক থাকলেও আজকে থেকে না রাখার চেষ্টা করব, সবাই মিলে বলেন ইনশা আল্লাহ। রাস্তাঘাটে যে কোনো মেয়ে যাবে আমরা চোখ রাখবো, জোরে বলেন চোখ রাখবো, চোখ রাখবো। আচ্ছা বিয়ে করেন নাই কে কে হাত তোলেন? ফিশনের গুলাতে আমি দেখতেছি না, ওই ফিশনে ওগুলোতে আমি দেখতেছি না। বিয়ে করেন নাই কে কে হাত? ওই সাইও আবার বিয়া তারা হাত তুলেন না, আমার বোনে দেখলে কিন্তু আবার বাদ বন্ধ হয়ে যাব। আচ্ছা বিয়ে করেন নাই, এবার হাত নামান। বিয়ে যারা করছেন হাত তোলেন। তুমি করছো বিয়া? এইতে 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 গুরু ভয় ঘুরে বিলিতে বলবি। অনেকে কিন্তু হাত তুলতেছে না, ক হুজুর বিয়ের সময় মালা দেখছি, পরে দেখছি মালার মধ্যে রশি একটা আছে। বিয়ে করছেন যারা তারা বলেন মারহাবা, যারা বিয়ে করেন নাই তারা বলেন মারহাবা। এবার বলি, ইসলামের চাইতে বড় উত্তম নিয়ম কোথাও দেওয়া? আজকে একটা কথা মনে রাখবেন, অনেক সময় আমরা নিজেদের স্বার্থের বিপক্ষে গেলে আলেম ওলামাকে ভুল বুঝে বসে থাকি। আচ্ছা একটা কথা বলেন, কোন আলেম যখন বলে যে তুমি কাজটা করিও না আমাকে যদি নিষেধ করে, এখানে ওনার কোনো লাভ আছে? ভাই বলেন না, দুনিয়াবে কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু ওনার লাভটা কি জানেন? উনি বলে যে আল্লাহর বাণীটা আমি পৌঁছানো দরকার তোমার কাছে, পৌঁছাই দিলাম, মানবা কি মানবা না তুমি জানো, তোমার ব্যাপার, আমি আর বলতে চাইবো না। তবে একটা সোজা সরল অঙ্ক বোঝার চেষ্টা করি। আসেন, এ জায়গার নাম কি? জোরে বলেন। আচ্ছা ওখানে কি প্রজেক্টর একটা আছে নাকি? ওদিকে কেউ আছে? প্রজেক্টরের ওদিকে একটা হাত তুলে দেখান তো, ওইদিকে। ও আল্লাহ রে, দীপ তারিখে না তবরুক আজই আজ। ওই আজকে একটা কথা, আজকে যদি তবরুক শর্ট পরে সবাই মিলে ওদের ফকেট মাইরা দিবেন, দোকান যাইয়া খাইবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। টিয়া দি ফেলার দিই আমরা, একবার বলেন মারহাবা। পাইলো আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে পেটের খাবার আর একটা হচ্ছে দিলের খাবার, কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি দিলের খাবার জন্য, ঠিক কিনা?
এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব শেষ ভালোজার সবলতার আওয়াজটা একটু বড় করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বেগানা নারীর দিকে তাকায়ও না চোখ একবার পড়লে গুনাহ নাই দ্বিতীয়বার তোমরা চোখ দিও না কেন বলেছেন কথাটা জানার দরকার আছে এবার যারা বিয়াতে আছেন খেয়াল করেন এবার রাস্তা দিয়ে একটা বোন হেঁটে যাচ্ছে 2025 সালে তার বিয়ে হবে বদদারা 2025 সালে তার বিয়ে হবে কোথায় বদদারা তাহলে বদদারা টোয়ালা বাইয়ের বোর জন্না ভরায় 2023 সালে হেঁটে যাচ্ছে আপনি তারে দেখা যা গান শুনানো শুনাই দিবেন আর মনে মনে খুশি হয়ে গেছেন আমি বললাম এটা কি তোর বউ হবে নি কয় বউ না হলে কি সন্নর বউর তো শুনাই দিছি জিতে গেছে এখন জিতে গেছে এবার কাহিনী শুনেন 2025 সালে বদদারা টোয়ালা বাইয়ের বউ হেঁটে যাচ্ছে জন্না ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছে কোন জায়গা দিয়ে ঠিক তেমনি ভাবে জন্নার পাড়ার 2023 সালের বাইয়ের হবু বউটাও হেঁটে যাচ্ছে বহদ্দারাট দিয়ে আপনি যেমন অন্যের হবু বউরে শুনাই দিছে হিসাব বরাবর আপনি অন্যের বউরে শুনাইছেন সে জানে না আপনার হবু বউর আরেকজনে শুনাই দিছে আপনি জানেন না এবার যখন আপনি বুঝতে পারেন আর বউরে শুনাইছে এটা কেডা রে এটা কেডা কল্লা কাইটলামু আমার বউরে শুনাইছে বন্ধু কয় তুই তাম তুই অন্যের বউরে শুনাইছস অ যুবক কোন মেয়েকে ইপটিজিং করতে মন চাইলে বেশি করে করিও সমস্যা নেই তবে করার আগে এতটুক মনে রাখিও তোমারটাও কোন না কোন জায়গায় হাইটা যাইতেছে তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে তোমারটারও ফেসবুক আছে তুমি যখন বিয়া বাড়িতে যাইয়া কাগজে নোট করে নাম্বার নিয়ে আলাও তোমারটারও নাম্বার কেউল যখন ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাও তোমারটার লইয়াও কেউ কষ্ট পাইছেন নি কোনো হিসাব বরাবর আমাদের হিসাবে 19-20 হয় আল্লাহর হিসাবে 19-20 এবার আমার ভাই যারা এখন বর্তমানে অন রিলেশনে আছে তারা মনে মনে চিন্তা করতে আচ্ছা তার লগে বিয়ে হয়ে গেলে তো বুঝলাম যদি তার লগে বিয়ে না হয় তাহলে হিসাব কি তৈব মাইনা নিতে পারবেন মাইনা নিতে পারবেন কারণ আমরা সবাই ফ্রেশ চাই বলেন না রে ভাই জোরে বলেন না শব্দটাও সুন্দর হলে বোঝার জন্য বলা আমরা সবাই ফ্রেশ চাই তো একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেলে ফ্রেশ নন ফ্রেশ বোঝার কোনো সুযোগ এবার বলেন কে ফ্রেশ কে আনফ্রেশ মা বাবা জানে না ভাইয়েরা জানে না বোনেরা জানে না খালারা জানে না আল্লাহ জানে না আল্লাহ জানে না আল্লাহ জানে এবার সেই আল্লাহ আপনাকে বলছেন ও আমার বান্দা তুই যদি জীবন সঙ্গী ফ্রেশ চাস পবিত্র চাস একটা কাজ কর তুই আমার হুকুম মেনে আমার নবীর সুন্নত মেনে নিজেকে পবিত্র রাখ তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ পবিত্র রাখার ব্যবস্থা করে দেব হিসাব হিসাব এখন মনে মনে অনেকে কইতেছে হুজুর আমি তো কইরে লেছি হুজুর অনেকে কষ্ট না শেষ করে দিচ্ছি অনেকে কষ্ট পাচ্ছে মনে মনে আর আর মা বোনের ভিতরও অনেকে মনে মনে একটু চিন্তা করতেছে কয় করে ফেলছি কিতা করণর শুনেন এটার রাস্তাও ইসলামে খোলা আছে সুবহানাল্লাহ বলুন আপনাকে প্রথম কাজ করতে হবে মন থেকে রবের কাছে সিলেন্ডার হতে হবে সুবহানাল্লাহ বলেন না আপনাকে দিল থেকে ইয়া রব যা করছি ভুল করছি মাফ চাই আর জীবনে করব না চেষ্টা করব না করা আল্লাহ তুমি রহমান তুমি গফফার তুমি সাত্তার তুমি করিম তুমি খালেক তুমি মালিক একটু দয়া করে মাফ করে দাও আল্লাহ আমার জন্য যে পবিত্র আছে এটাকে একটু ফ্রেশ করে দাও না অন্য একটা ফ্রেশের ব্যবস্থা করে দাও আপনি যদি এইভাবে করেন আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে আপনার জীবন সঙ্গী চেঞ্জ হয়ে যাবে আর নইলে যেমন লয় ওই সিরিঙ্গা মানুষ নাই বাংলার যেমনের লগে জোরে বলেন যেমনের সাথে একটা কথা মনে রাখবেন ইসলাম যেখানে হ্যাঁ বলেছে এটাও আমাদের জন্য কল্যাণ ইসলাম যেখানে না বলেছে এখানেও আমাদের জন্য কল্যাণ ঠিক